আয় আদম, তুমি আল্লাহর এমন এক নাম ধরিয়া ডাকছো, আমি আশা করি এই নামের খাতিরে তোমার বেস্তনা আল্লাহ নিকালতা নাই, ডরি না। জিবরিলে আমিন এখন, ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার রহমান রহিম নাম ধরিয়া ডাকছে, আল্লাহ এই নামের খাতিরে তোমার বান্দারে ব্যস্ত রইতে দেও। আল্লাহ জবাব দেয় না, জিবরিল আমার বান্দারে আটকাইও না, বাইরে যাইতে দেও। আল্লাহ ব্যস্ত রাখবার লাগে আদম আলাইহিসসালাম রে ফায়দা করছনি। ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, জমিনও লাগিয়ে ফায়দা আমার বন্দারে বাইরে যাইতে দেও। আমার বন্দা যে রহমান রহিম নাম ধরিয়া ডাকলাম, ই নাম আমি আমানত রাখলাম, যে সময় আমার এই বন্দা অসংখ্য গুণাগার আওলাদ লইয়া বেষ্টর দরজাতে আটকিবা, ও সময় আমার রহমান রহিম নামর গুণ দেখাইমো। আমরা নমাজের ভর্তে রেখা তো দুইবার হইতে বাধ্য, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দুনিয়ার মাঝে রহমান রহিম নাম ধরিয়া ডাকরা উম্মতে মুহাম্মদী থাকি বেশি আর খেও নাই, এর লাগি বেস্টে জবাব দিব যে আমি তামাম নবী অখলর উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যতবিল আমার ভিতরে আইয়া আর শূন্য খারুর লাগি দরজা খোলা হইত নাই। তেও কাবা শরীফ হইলাম আরশর বদলা, রবায়ত হইল যেবলা আল্লাহ কইলা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, ও ফিরিস্তা কলম জমিনে খলিফা তৈয়ার করিয়ার তুমি জানার জমিন থেকে উঠছে। ও সময় ফিরিস্তা হলে কইছিলা কলু আতাজালু ফিয়া মান ইউফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ ওঠার ফয়দা করতে নিজে তাই ফসাদ করই না খুন বিঠেন একটা একটা মারিয়া জখমি করে, কেন আগে জিন্দা থাকলে ফসাদ করতা একে অন্যরে মারতা, ইগুরে আল্লাহ খানো আসমানও নিলানি চলিয়া জমিন থেকে উচ্ছেদ করি ইগুরে খানো নিছ জমিনের চলে, যে দরবারির জায়গা খানো মাটির চলে তলে দিয়ে ফরমেশন ফসাদর ফল হইল নিষে দিলাম পাঠির তলে নিয়ে রাখছ। ও হদিস শরীফে যে আইছে তোমরা সুরাখ পেশাব করিও না, এর কারণ হইল যে সুরাখ দেখরায় ছুটো মাটির তলে যে জিন্নাতর শহর বন্দর তার আর সড়ক ইটা, কিন্তু পেশাব করলে তোমার গর্দনা ভাঙ্গি দিব। এর মাঝে এক ঘটনা দেখছেন, দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানার শাহজাফর জমানাত এক বিয়ার হইনা মালি হলে ডুলি দি লইয়া যাইতেরা এক গাছর তলে তৈলা, হেসে ভাল ভালকে তুলা মারি বুধবান ফাতলা খাবড় হরাইয়া দেখুন ভিতরে মানুষ নয়, বড় পরিশান হইলা। তো শাহজাফর গেছে যাইন তাইন ফিরাই দিয়ে, যান গেছে যাই নহলেও কই শাহজাফর গেছে যাও, শেষে গিয়া বেরিলাতে তাইন কইলা যে তুমি লেখি দিলা এক সিটি, আর কইলা ও সিটির আতর লইয়া তুমি যেন সরর বারে যাও গিয়া যেন খালা দিন কুত্তা দেখো মিটাই লগে নিও, তার সামনে তিন বাঘর এক বাঘ শাড়িও খাইব, এর বাদে আরো বাঘ শাড়িও খাইব, তৃতীয় বাঘ যেবলা শাড়ি বা খাওয়াত লাগবো ওটা তার গোলাত বান্ধি দি, বান্ধিয়া হারলে হে যাইব ঘরে হইয়া যাইও যেন গেলে তোমার তার চৌক থাকি আও লই যাইব অনগিয়া খাড়া থাকি। দিয়া ফাইলা ইলা করলা সিডিও বান্ধি দিলা, কুত্তা যাইতে যাইতে ছুটো এক সুরাখে দিয়া মাই গেল।
কত সময় বাদে শুনন ডাকর বাজনা লাগা, আস্তে আস্তে সুরাখ বড় ওইটে ওইটে দুই ফালকি বাড়াইল, এক ফালকিত বাদশাহ আর এক ফালকিত হোক খুইনা। ফালকিতনে বাদশাহ নামিয়া ইগরে সালাম করি কইলা যে শাহ সাহেবর কাছে আমার সালাম হইও, আর হইও যে বাবয়ে জেলা লড়কির হেফাজতে রাখে, আমি শাহ সাহেবর শহরের বেটি শুনিয়া বাপে জেলা রাখে ওলে আমি হেফাজতে রাখছি, আর যেগুলো নিচলা হোক দেখো তার আর শাস্তি ডাকর বাজনার মতো ইতার মারাও, বুঝলেন? ই জমিনের নিচে নামাই দিয়েছেন ইয়রে ফিরিস্তা হলে কই আতা জালু ফিহা মাই ইউফসিদু ফিহা, এতে আল্লাহ কিছু বেজার হয়ে গেল। ফিরিস্তা হলে আল্লাহর আরশে সাতবার তওয়াফ করলা, কোন রেওয়ায়ত আছে আরশ লটকিয়া ইগুরে খান্দাঘাটি করলা আল্লাহ খুশ হইলা, কিন্তু আরশে সাতবার তওয়াফ করার রেওয়ায়ত সাবিত, সাতবার ফিরিস্তা হলে আরশে তওয়াফ করায় আল্লাহ খুশ হই গেলা, খুশ হইয়া ফরমাইলা ও ফিরিস্তা অকল তুমি জান যেইভাবে আমার আরশে তওয়াফ করায় আমি খুশ হইলাম, তুমি যেন জমিনও যাও একটা গড় বানাই দিও, যে গড়ের তওয়াফ করলে আমি আমার বন্ধাও হলোর উপরে এইভাবে খুশ হই। ও কাবা শরীফ বানাইলা ইয়া ফয়লা ফিরিস্তা হলে কাবা শরীফের মাঝে আরশের এক ফায়া আছে নিনা না, রসুল্লাহ ফরমান ও আমার উম্মত তোমরা তওয়াফ করতে রুকুনে এমানি হাত লাগাইও, যে ব্যক্তির রুগ্নে এমানি হাত লাগাইলাই জানিয়া রাখিও তোমরা আরশর পায়া হাত লাগাই দিয়েছ, কেউ কাবা শরীফ কাবা শরীফ রে দেখলে আল্লাহ রে দেখলে জেলা ওলা কাবা শরীফ রে দেখলে সোহাব, এখন কাবা শরীফ রে দেখলে মর্যাদা বাড়িব বেশ না, আল্লাহর হবিবর চেহারা মোবারক একবার দেখিলে লেখার মর্যাদা বাড়িব বেশ, আল্লাহর হবিবর চেহারা মোবারক ভাই একবার দেখিলাইলে ই জমিনের নবী অকল বাদে আদম সন্তানের সারা রূপরে আপনার মাথা উঠিব নি না না, হ্যাঁ সাহাবি বনি গেল, দেখলে সাহাবি ও মক্কা শরীফর কাবি রাখলে দেখলা না না এটা সাহাবি হইলানি, এর কারণ কি যা আল্লাহ এখন তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, ইয়া রাসূলুল্লাহ দেখবা কাবি রাখলে আপনার ভাই সাইরা আপনারে দেখতারা না, তারা দেখতারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চল তারা লেখান মানুষের চক্কে যাইরা, মক্কা শরীফের কাবির রখল রসুল্লাহ রে তারা লাগান মানুষের চক্ষে দেখিয়া কাবির রইলা, সাহাবায়ে কেরাম রে রসুল সাহাবায়ে কেরামে রসুল্লাহ রে রসুলের চক্ষে দেখিয়া নবী অকল বাদে সারার উপরে তারার দরজা বুলন্দ হইল, এখন হ্যাঁ আমরা লাগান যে রসুল্লাহ রে হয় এবারটা মুমিন নি আমরা রে ইমান শিক্ষা দেননি, যে আমার ভুয়াই কইলা দলিল দে কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম আসা দে, পঞ্চাশ ইংরেজিত আমি বদরপুর মদরসা সারিয়া রায়টর কারণে পাকিস্তান দেশ আইলাম, ওয়াজও হইতা যে যে ব্যক্তিয়ে দোয়াতে জোয়া ফোড়ে বুঝিয়ে হকানি উলামা, আর রসুল্লাহ আমরা লাগান না এখানে কোরআন শরীফ আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম, যে নিম্মুল্লাহ হলল ইমান কিতাব নাই দেখবার আদত নাই, দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জরির, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন তফসিরু ইবনু জরির লাইসা ফি দুনিয়া মিসলুহা ফি ফানি তফসির, দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জরির, বার করি দেখো এর তফসির কিতাব লেখছে আমি তোমরা লাখান তোমরা উঠ আরিলে আমার জিয়ানি যাও খান গেলে ভাই ভাই ব্যবহারই লাভ হইব না ক্ষতি হইব, আইব কোন দিন আমার জিয়ানি যাও, আমি ইলা নাই আমার কাছে ওহিয়া কাবি রকলারে কইছেন তুমি রসুল্লাহরে আমরা লেখান মানুষ কইয়া মুমিন বন্ধায় না কাবির হইছায়, হ্যাঁ
মুনাজ্জাহুনান শরীকিম ফি মাহাসিনিহি ওয়াজাওহারুল হুসনি ফি গায়রু মুনকাসিমি। আল্লাহ তার হবিবরা যা গুনাগিন দান করছেন ই দানও কেউ শরীক নাই, রসুল্লাহর যা গুণ এর তুলনার গুণই আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই। হুয়াদি কিতাব বলে খায়রু খলকিল্লাহ, আমি আয়াত তিলাওয়াত করছি, গুনা সকল গুনা মাফ করবার পথ আছে, অবশ্য মানুষ হক আল্লাহ মাফ করেন না। এখানে হকলে হুঁশিয়ার থাকিও, মানুষ গেছে ঋণী বনিয়া দান দায়ী বনিয়া আল্লাহ মৌত খান করুক না সবে কো আমিন। সকল গুনা আল্লাহ মাফ করবার দরজা খুলি রাখছ, আপনারা উজু করতে সারা ছোট গুনা দইয়া পড়ি যায়, নমাজ পড়লে